দুর্গা পূজা বাংলা জীবনে সবথেকে বড় এবং একটি সার্বজনীন উৎসব আর এটা আসলে কোনো উৎসব নয় এটা হলো বাঙালির আবেগ আর এর জন্য বাঙালিরা প্রতি বছর অপেক্ষা করে থাকে আর আজকে সেই উৎসবের কিছু বিশেষ মুহূর্ত সবার সাথে আলোচনা করা হবে সো হে আমাদের পিপল আমি অংশু অ্যান্ড ওয়েলকাম টু দ্য এক্সপ্রেশন পূজা সাধারণত 5 দিন ব্যাপী হয়ে থাকে তো পঞ্চমীতে শুরু হয় বোধন বাট পঞ্চমীতে আমার কাটে এইভাবে আর এইভাবেই আমার সারা দিনটাই চলে যায় তারপর ষষ্ঠী ষষ্ঠীর দিন সকাল পুরোটাই বোরিং কিন্তু রাতে যখন আমরা এই তিন হতভাগা এক জায়গা হই তখন এপিতে একটা পোস্ট দেখি আর সেই পোস্ট দেখে তা খেতে আমরা বাসের পৌঁছিতে যাই আমাদের কুকুর এসে হয় আমরা সেটাও মিস আর মিস করবই না কেন তখন রাত বাদ ছিল 10:30 আর 10:30 সময় কোনো রেস্টুরেন্ট আমাদের জন্য বসে থাকবে না সো আর কি করার আমরা এই 35 টাকার বিরিয়ানি না খাইতে পাইলে পুরাই হতাশ তো আমরা এরপর যাই লঞ্চঘাট এবং সেখানে যে একটু চাটা খাই আর এই চাটা খেয়ে সেদিন হতো আমরা আমাদের দিনটা শেষ করি তো পঞ্চমী ষষ্ঠী আমরা এভাবেই কাটিয়ে দিই তো নেক্সট দিন মহাসপ্তমী আর মিকির কিছু শপিংও বাকি ছিল তো আমি মিকি আর ওর ছোট ভাই মিললে আমরা শপিং করতে যাই আর ও মার্কেট করতে করতে পুরো দিনটাই কভার করে দেয় তো যেহেতু আমরা শপিংয়ে বিকেলে বেরিয়েছিলাম তাই আমাদের শপিং করতে করতে রাত হয় তো শপিং থেকে ফিরে আমরা তিনজন আবার ঠিক করি এবার পুজো দেখতে বের হব কিন্তু তার আগে একটু পেট পুজো করতে হবে আর তাই আমরা কাঠপট্টি যাই এবং সেখানে যে সুলতানের খিচুড়ি খাই ক্ষুধার্ত ব্যক্তি তো আমাদের তিনজন আর পেট পুজো করা শেষে যখনই আমরা পুজো দেখতে বেরোবো তখনই বৃষ্টি শুরু হয় আর এমনিতেও যেহেতু আমাদের কুকুর এসেছিল তাই আমাদের সপ্তমীর দিনটাও এইভাবেই চলে যায় তো আজ মহাষ্টমী কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়তে আছে আর আমরা এখন অঞ্জল দিতে যাব তো অঞ্জল দিতে যাই করবেন না আমাদের কর্মী বাহিনী আপনাদের কাছে ফুল নিয়ে যাবে আবার ফুল সানিধি করে নিয়ে আসবে মায়ের চরণে অষ্টমীর অঞ্জলি শেষ করে আমরা এবার যাই রামকৃষ্ণ মিশন তুম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থ দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি রক্ত বীজ বধে দেবী চণ্ডমুণ্ড আর সেখানে যে আমরা কিছু ভালো সময় কাটাই দেন মিকি আর আমি বাসায় চলে আসি আমাদের এই বছরের মতন অষ্টমীর অঞ্জলি শেষ বাট দুঃখের বিষয় হলো একটাই যে আমরা অষ্টমীর রাতে ঘুরতে বেরোতে পারিনি কারণ সেদিন ধুমসে বৃষ্টি হচ্ছিল আজকে মহানবমী কিন্তু গতকালকের মতন আজকেও সকাল থেকে গড়ি গড়ি বৃষ্টি পড়ছে জানি না রাত আজকেও রাত্রে ঘুরতে যাইতে পারবো কি পারবো না তো নবমীর বিকেলে বৃষ্টি না হলেও এর পুরো সন্ধ্যাটা কাটে আমার রিস্কা আর জ্যামে আর বোনেদের ফুসকার প্লেট ধরতে ধরতে আর এই জ্যামে জ্যামে আর রিস্কে রিস্কে কাটানোর কারণ হলো আগে ফ্যামিলিকে টাইম দিতে হবে
তো ফ্যামিলিকে টাইম দেওয়ার পর দেন আমরা এই তিনজন এবার বেরোই পুজো দেখতে। একটা জিনিস মাথায় আসলো যে এই পুজোটাও শেষ আর আমরা দুজন এখনো সিঙ্গেল। তাহলে দুঃখ কা খতম নি হতাবে। আর এভাবেই আমাদের নবমীর দিনটা হেসে খেলে চলে যায়। কিন্তু নবমীর পর দিন আসে দশমী, আর এই দশমীর দিনটা খুবই হৃদয় বিদারক। বাট দশমীর দিনটা হৃদয় বিদারক হলেও আমরা তা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন। অনেক লেট হয়েছে যার জন্য আমি একদম মন থেকে দুঃখিত। আর এই দেরি করে ছাড়ার প্রধান কারণ হলো আমার নিজের অজান্তে আমার কিছু ভিডিও ফাইল ডিলেট হয়ে গেছে, যার জন্য আমি পুরো আপসেট ছিলাম, আর যার জন্য ভিডিওটা এডিট করতে একটু ডিলে হয়। আর এই ভিডিওটা দেরি করে দেওয়ার জন্য একদম মন থেকে দুঃখিত। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও যে এবার দুর্গাপুজো কেমন কাটছে। তো আজ আর নয়, দেখা হবে পরের ভিডিওতে। তো টাটা। সকালে